মাননীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ প্রচেষ্টায় লালগোলা বিধানসভার নাগরিকদের জন্য 100 দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের 2 বছরের বকেয়া পারিশ্রমিক পাওনার ক্ষেত্রে আজ ষষ্ঠতম দিনে পাইকপাড়া অঞ্চলের সহায়তা কেন্দ্র। উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়, লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ মোতাহার হোসেন মহাশয়, লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি হযরত আলী মহাশয় সহ অঞ্চল ও ব্লক নেতৃত্ব। লালগোলা ব্লকে এই মুহূর্তে আমরা পাইকপাড়া অঞ্চলে আছি সহায়তা কেন্দ্রে। যে সহায়তা কেন্দ্র আজকে রাজ্যের সমস্ত ব্লকের সমস্ত পঞ্চায়েতে এই সহায়তা কেন্দ্র চলছে। গত 18 তারিখ থেকে আগামী 25 তারিখ পর্যন্ত এই সহায়তা কেন্দ্র চলছে এবং এই সহায়তা কেন্দ্রের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে কেন্দ্রীয় সরকার যে মানুষের বাংলার প্রতি যে বঞ্চনা, আর আমাদের জননেত্রী মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হচ্ছে বাংলার মানুষের প্রতি তেনার উদারতা, যেভাবে 2 বছর থেকে টালবাহানা করে বিভিন্নভাবে বাংলাকে 100 দিনের কাজে যে সমস্ত আমার কাজের শ্রমিক ভাইরা আছেন তিনাদেরকে যে ন্যায্য তিনাদের পারিশ্রমিক, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার বিভিন্ন বঞ্চনার মধ্যে দিয়ে দিচ্ছে। এবং গত 3 তারিখে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্য সরকারের নিজস্ব ফান্ড থেকে এই টাকা 100 দিনের কাজে যে সমস্ত জব কার্ড হোল্ডার আছে অ্যাকাউন্টে টাকা দিয়ে এবং তারই হচ্ছে এটা সহায়তা কেন্দ্র। এবং এখান থেকে একটা সিট, এখান থেকে একটা রিপোর্ট যাবে আর কি নবান্ন, সেটার মধ্যে দিয়ে টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে আগামী 21 তারিখ, গত 21 তারিখে চলে আসার কথা, কিন্তু শ্রমিক যে সংখ্যাটা আর কি জব কার্ড হোল্ডারের সংখ্যাটা প্রথমে ছিল 21 লক্ষ, কিন্তু ওটা বেড়ে হয়েছে 27 লক্ষ, যার জন্য 1 মার্চের মধ্যে এই অ্যাকাউন্টে টাকা সবারই এসে যাবে। এটার ব্যাপারে আমরা নিশ্চিত থাকতে পারি, কারণ মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রতিশ্রুতি যে সময় দিয়ে থাকুন না দিয়েছেন তিনি প্রতিশ্রুতি পালন করেছেন। আর একদিকে কেন্দ্রীয় সরকার কোনো প্রতিশ্রুতি দিয়ে তিনারা রাখেন না। আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি 2014 সালে যে মোদিজির ওপরে ভরসা করে মানুষ বিজেপিকে নিয়ে এসেছিল কেন্দ্রে এবং যে প্রতিশ্রুতির মধ্যে দিয়ে নিয়ে এসেছিল দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি কোনটা হয়েছে আপনাকে ভাবতে বলব। আর 2021 সালে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কী প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা কতটা হয়েছে সেটাও আমাদের মুখ্যমন্ত্রী 100% প্রতিশ্রুতি পালন করেছে, আর কেন্দ্রীয় বিজেপি সরকার কোনো প্রতিশ্রুতি পালন করে না। তিনি শুধু বড়লোকের পাশে থাকে, বড়লোকের কাছে অর্থাৎ শিল্পপতি, আর আমাদের মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকে, বাংলার প্রতিটি পরিবারে তিনি কোনো ভেদাভেদ রাখেন না, কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি, কে তৃণমূল, তিনি প্রতিটি বাংলার পরিবারের কথা পাবেন এবং পরিবারের কথা কাজও করে যাচ্ছেন। কাজে আগামী দিনে এই যে উদার, আর একদিকে কেন্দ্রের বঞ্চনা, এই জবাব দিতে হবে সাধারণ মানুষকে এবং উদার হয়ে যেভাবে প্রতিটি বাড়িতে উন্নয়ন পৌঁছে দিয়েছেন মমতা ব্যানার্জি, সেই উন্নয়নের নিরিখে আমি সকল সমস্ত মানুষের কাছে আহ্বান রাখছি, আপনারা মমতা ব্যানার্জির হাতকে মজবুত করুন, আগামী দিনে উন্নয়নকে আরও বেশি থেকে বেশি এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আপনারা মমতা ব্যানার্জির পাশে থাকুন। গত 18 তারিখ থেকে আপনি বিভিন্ন বিধানসভাতে সহায়তা কেন্দ্র ভিজিট করছেন, জনগণের সাড়া কেমন পাচ্ছেন? খুব ভালো, মানুষ উৎসাহের সঙ্গে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে যেভাবে মানুষ এসে নিজেরা নিজেদের মতামত প্রকাশ করছে, এখানে অনেকে রয়েছেন জব কার্ড হোল্ডার, অনেকে আরও কিছু রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীর সাথে রয়েছে, এনারা বিভিন্নভাবে বিভিন্ন জনকে উৎসাহিত করছে। হ্যাঁ, এবং আমাদের রাজ্য সরকারের যে উন্নয়ন হয়েছে আজকে বাড়িতে প্রবেশ করে বুঝতে পারি যে সরকারের উন্নয়ন খুব একটা ছোট্ট। আপনাদেরকে জানিয়ে রাখি বামফ্রন্ট সময়ে রেশন নিয়ে আসতে হতো ব্যাগে করে, আর আজকে তৃণমূল কংগ্রেসের সময়ে রেশন নিয়ে আসতে হচ্ছে
বাস্তায় করবে।